আমি মনে করি যে সমগ্র দেশবাসী 11তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট উৎসবের জন্য প্রস্তুত এবং উন্মুখ হয়ে অপেক্ষা করছে। ইনশাআল্লাহ আগামীকাল সকাল 8টায় সারা দেশব্যাপী ভোট উৎসব শুরু হবে। যদিও আমরা জানি যে একটা মহল গত কিছুদিন ধরে স্পেশালি ইন দ্য সাইবার ওয়ার্ল্ড বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে ভোট কেন্দ্রকে উপলক্ষ করে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েছে, উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করেছে। অলমোস্ট এদের এই ধরনের অপপ্রচার দেখলে মনে হয় যে ভোট কেন্দ্র ভোট প্রদানের জন্য না, রণক্ষেত্র, এরকম একটা তারা অপপ্রচার চালিয়েছে। আমি বলতে চাই যে আগামীকাল ভোট কেন্দ্রগুলো শান্তিপূর্ণ থাকবে এবং সবাই আস্থার সঙ্গে ভীতিমুক্ত পরিবেশে ভোট দিতে পারবেন। আর যদি কেউ এই ভোট কেন্দ্রকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো ধ্বংসাত্মক পরিস্থিতি বা ভায়োলেন্স সৃষ্টির চেষ্টা করেন, সেগুলোর জন্য দমনের জন্য আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে। এরকম বলা হচ্ছে যে ভোট কেন্দ্রে পুলিশের সংখ্যা কম থাকবে, সে কারণে এখানে রণক্ষেত্র তৈরি করতে সুবিধা হবে। আমি বলতে চাই যে আমাদের এই ভোট কেন্দ্রগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য এবং যাতে করে নাগরিকরা এখানে নির্ভয়ে ভোট দিতে পারেন, সেজন্য তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের এখানে শত শত সেনা পেট্রোল, শত শত বিজিবি পেট্রোল, শত শত র্যাব পেট্রোল এবং পুলিশ পেট্রোল মোতায়েন থাকবে। সো সারা দেশব্যাপীকে আমরা সিকিউর করার চেষ্টা করছি। আর এই যে নিরাপত্তা ব্যূহ, এটা ভাঙার চেষ্টা করলে শক্ত হাতে সেগুলোকে দমন করা হবে। আমরা চাই যে দেশবাসী তাদের যে ভোটাধিকার তারা নির্ভয়ে প্রয়োগ করবেন এবং পছন্দের দলকে আগামী 5 বছর দেশশাসনের পরিচালনার জন্য তারা মনোনীত করবেন। বিরোধীদের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে কংগ্রেস যেতে না পারে সরকারের পক্ষ থেকে বা সরকারি দলের পক্ষ থেকে একটা প্রোপাগান্ডা, কি মনে করেন? আমি মনে করি যে এই রাজনৈতিক প্রশ্নের উত্তর আমি না দিয়ে বরঞ্চ আমরা যদি আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার দিকে তাকাই তাহলে বোধহয় সেখানে এই উত্তর রয়েছে। আমরা দেখবো যে মেইন স্ট্রিম মিডিয়ায় যে প্রচারগুলো প্রচারণাগুলো চলেছে এই ধরনের কিন্তু খুব একটা এই ধরনের সংবাদ নাই। যেগুলো বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটেছে আমরা বলতে চাই এটা যে যদি আমরা বিগত বছর সময় নির্বাচন দেখি সেই নির্বাচনে যে ধরনের ভায়োলেন্স হয় তার থেকে অনেক অনেক কম ভায়োলেন্স হয়েছে। আমরা চাই ভায়োলেন্স শূন্য নির্বাচন এবং এই লক্ষ্যে আমরা সবাই পর্যায়ক্রমে আমাদের দেশে সেই ধরনের পরিস্থিতি আমরা একসময় নিশ্চয়ই পাবো। আমরা তবে আশার কথা এই যে বিগত নির্বাচন থেকে এই নির্বাচনে ভায়োলেন্সের সংখ্যা অনেক কম। সম্ভাবনাকে আমরা মাথায় রেখেই আমাদের যে সিকিউরিটি প্ল্যান সেটা আমরা করেছি আর নাশকতাকে অবশ্যই আমরা বন্ধুল করে দেব। আর এই ধরনের দুঃসাহসকেও দেখালে তার পরিণতি মোকাবেলা পরিণতি ভোগ করতে হবে। কেউ এই ভোট কেন্দ্রকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো ধ্বংসাত্মক পরিস্থিতি বা ভায়োলেন্স সৃষ্টির চেষ্টা করেন, সেগুলোর জন্য দমনের জন্য আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে। এরকম বলা হচ্ছে যে ভোট কেন্দ্রে পুলিশের সংখ্যা কম থাকবে, সে কারণে এখানে রণক্ষেত্র তৈরি করতে সুবিধা হবে। আমি বলতে চাই যে আমাদের এই ভোট কেন্দ্রগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য এবং যাতে করে নাগরিকরা এখানে নির্ভয়ে ভোট দিতে পারেন, সেজন্য তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের এখানে শত শত সেনা পেট্রোল, শত শত বিজিবি পেট্রোল, শত শত র্যাব পেট্রোল এবং পুলিশ পেট্রোল মোতায়েন থাকবে। সো সারা দেশব্যাপীকে আমরা সিকিউর করার চেষ্টা করছি। আর এই যে নিরাপত্তা ব্যূহ, এটা ভাঙার চেষ্টা করলে শক্ত হাতে সেগুলোকে দমন করা হবে। আমরা চাই যে দেশবাসী তাদের যে ভোটাধিকার তারা নির্ভয়ে প্রয়োগ করবেন এবং পছন্দের দলকে আগামী 5 বছর দেশশাসনের পরিচালনার জন্য তারা মনোনীত করবেন। বিরোধীদের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে কংগ্রেস যেতে না পারে সরকারের পক্ষ থেকে বা সরকারি দলের পক্ষ থেকে একটা প্রোপাগান্ডা, কি মনে করেন? আমি মনে করি যে এই রাজনৈতিক প্রশ্নের উত্তর আমি না দিয়ে বরঞ্চ আমরা যদি আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার দিকে তাকাই তাহলে বোধহয় সেখানে এই উত্তর রয়েছে। আমরা দেখবো যে মেইন স্ট্রিম মিডিয়ায় যে প্রচারগুলো প্রচারণাগুলো চলেছে এই ধরনের কিন্তু খুব একটা এই ধরনের সংবাদ নাই। যেগুলো বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটেছে আমরা বলতে চাই এটা যে যদি আমরা বিগত বছর সময় নির্বাচন দেখি সেই নির্বাচনে যে ধরনের ভায়োলেন্স হয় তার থেকে অনেক অনেক কম ভায়োলেন্স হয়েছে। আমরা চাই ভায়োলেন্স শূন্য নির্বাচন এবং এই লক্ষ্যে আমরা সবাই পর্যায়ক্রমে আমাদের দেশে সেই ধরনের পরিস্থিতি আমরা একসময় নিশ্চয়ই পাবো। আমরা তবে আশার কথা এই যে বিগত নির্বাচন থেকে এই নির্বাচনে ভায়োলেন্সের সংখ্যা অনেক কম। সম্ভাবনাকে আমরা মাথায় রেখেই আমাদের
যে সিকিউরিটি প্ল্যান সেটা আমরা করেছি, আর নাশকতাকে অবশ্যই আমরা বন্ধ করে দেব। আর এই ধরনের দুঃসাহসকেও দেখালে তার তার পরিণতি মোকাবেলা পরিণতি ভোগ করতে হবে। That would be a priority so that we can handle any untoward situation so that the people of our country can, you know, execute their voting rights. Definitely, yes. The main aim of our preparation for tomorrow so that the voters, citizens of our country, they can come up to the voting centers and, you know, they can cast their vote to their own choice. It is not that much, decisive action. Whenever and wherever, you know, it requires, we do that, but we do not do it deliberately. আমরা প্রথম যেটা আনসার হিজ কোয়েশ্চেন, যেটা হলো যে আমরা 2013, 2014 বা 2015 প্রথম 3 মাসের যে স্মৃতি সেটা বোধহয় দেশবাসী কেউই ভুলে যায় নাই। এগুলো আমাদের সবার স্মৃতিতে অত্যন্ত আমি মনে করি সতেজ। কে কোথায় নির্বাচন করছে আমরা জানি এবং কে কোন ধরনের নির্বাচনী পরিবেশকে বিনষ্টের সম্ভাব্য হুমকি তৈরি করতে পারে সে বিষয়ে আমরা সচেতন রয়েছে, এবং সেই ধরনের যাতে করে কেউ এই ধরনের অপকর্ম না করতে পারে সেই প্রস্তুতি আমাদের রয়েছে। কেউ এই ভোট কেন্দ্রকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো ধ্বংসাত্মক পরিস্থিতি বা ভায়োলেন্স সৃষ্টির চেষ্টা করেন সেগুলোর জন্য দমনের জন্য আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে। এরকম বলা হচ্ছে যে ভোট কেন্দ্রে পুলিশের সংখ্যা কম থাকবে, সে কারণে এখানে রণক্ষেত্র তৈরি করতে সুবিধা হবে। আমি বলতে চাই যে আমাদের এই ভোট কেন্দ্রগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য এবং যাতে করে নাগরিকরা এখানে নির্ভয়ে ভোট দিতে পারেন সেজন্য, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের এখানে শত শত সেনা পেট্রোল, শত শত বিজিবি পেট্রোল, শত শত র‍্যাব পেট্রোল এবং পুলিশ পেট্রোল মোতায়েন থাকবে। সো সারা দেশব্যাপীকে আমরা সিকিউর করার চেষ্টা করছি, আর এই যে নিরাপত্তা ব্যূহ এটা ভাঙার চেষ্টা করলে শক্ত হাতে সেগুলোকে দমন করা হবে। আমরা চাই যে দেশবাসী তাদের যে ভোটাধিকার তারা নির্ভয়ে প্রয়োগ করবেন এবং পছন্দের দলকে আগামী 5 বছর দেশ শাসনের পরিচালনার জন্য তারা মনোনীত করবেন। বিরোধীদের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে কংগ্রেস যেতে না পারে সরকারের পক্ষ থেকে বা সরকারি দলের পক্ষ থেকে একটা প্রোপাগান্ডা, কি মনে করেন? আমি মনে করি যে এই রাজনৈতিক প্রশ্নের উত্তর আমি না দিয়ে বরঞ্চ আমরা যদি আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার দিকে তাকাই তাহলে বোধহয় সেখানে এই উত্তর রয়েছে। আমরা দেখবো যে মেইন স্ট্রিম মিডিয়ায় যে প্রচারগুলো প্রচারণাগুলো চলেছে এই ধরনের কিন্তু খুব একটা এই ধরনের সংবাদ নাই। যেগুলো বিচ্ছিন্ন দুইটা ঘটনা ঘটেছে আমরা বলতে চাই এটা যে যদি আমরা বিগত বছর সময় নির্বাচন দেখি সেই নির্বাচনে যে ধরনের ভায়োলেন্স তার থেকে অনেক অনেক কম ভায়োলেন্স হয়েছে। আমরা চাই ভায়োলেন্স শূন্য নির্বাচন, এবং এই লক্ষ্যে আমরা সবাই পর্যায়ক্রমে আমাদের দেশে সেই ধরনের পরিস্থিতি আমরা একসময় নিশ্চয়ই পাবো। আমরা তবে আশার কথা এই যে বিগত নির্বাচন থেকে এই নির্বাচনে ভায়োলেন্সের সংখ্যা অনেক কম। সম্ভাবনাকে আমরা মাথায় রেখেই আমাদের যে সিকিউরিটি প্ল্যান সেটা আমরা করেছি, আর নাশকতাকে অবশ্যই আমরা বন্ধ করে দেব, আর এই ধরনের দুঃসাহসকেও দেখালে তার তার পরিণতি মোকাবেলা পরিণতি ভোগ করতে হবে। That would be a priority so that we can handle any untoward situation so that the people of our country can, you know, execute their voting rights. Definitely, yes. The main aim of our preparation for tomorrow so that the voters, citizens of our country, they can come up to the voting centers and, you know, they can cast their vote to their own choice. It is not that much, decisive action. Whenever and wherever, you know, it requires, we do that, but we do not do it deliberately. আমরা প্রথম যেটা আনসার হিজ কোয়েশ্চেন, যেটা হলো যে আমরা 2013, 2014 বা 2015 প্রথম 3 মাসের যে স্মৃতি সেটা বোধহয় দেশবাসী কেউই ভুলে যায় নাই।
এগুলো আমাদের সবার স্মৃতিতে অত্যন্ত আমি মনে করি সতেজ। কে কোথায় নির্বাচন করছে আমরা জানি এবং কে কোন ধরনের নির্বাচনী পরিবেশকে বিনষ্টের সম্ভাব্য হুমকি তৈরি করতে পারে সে বিষয়ে আমরা সচেতন রয়েছি এবং সেই ধরনের যাতে করে কেউ এই ধরনের অপকর্ম না করতে পারে সেই প্রস্তুতি আমাদের রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।